হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ থেকে আজকে একটি নতুন সরকারি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে এম টি এস এলডিসি স্ট্রিং ক্রাইপার কার্পেন্টার সহ একাধিক পদে নিয়োগ করা হবে শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আর এখানে পশ্চিমবঙ্গের যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবে আর এই পোস্টগুলির ক্ষেত্রে এখানে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এখানে বয়সীমা কী বলা হয়েছে আবেদনমূলক কী রয়েছে সঙ্গে যোগ্যতা কী রয়েছে সমস্ত কিছু জানাবে এই ভিডিওর মাধ্যম বন্ধুরা কাইন্ডলিকোয়েস্ট স্কিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে যারা আজকে আমাদের চ্যানেলে প্রথমবার বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে এরকম নিত্য নতুন সরকারের চেয়ে একটি আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা ইতিমধ্যে এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ আচ্ছা এরপর রয়েছে এখানে লাস্ট ডেট ফর রিসিভ অ্যাপ্লিকেশন বাইশে মে দু হাজার একুশ এরপর রয়েছে এখানে ডেট অফ পাবলিকেশন অফ অ্যাডভার্স নাম্বার ফার্স্ট মে দু হাজার একুশ আচ্ছা এরপর রয়েছে এখানে স্টেয়াল নাম্বার এখানে রয়েছে নাম অফ দ্য পোস্ট এরপর রয়েছে এখানে পে লেভেল বেতন রয়েছে এরপর রয়েছে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে ভাগ করে দেওয়া রয়েছে এরপর রয়েছে এখানে সীমা এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রথমেটি পোস্ট নিয়োগ করা হচ্ছে স্ট্রিনোগ্রাফার এরপর রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এরপর রয়েছে সিভিলিয়ান মোটর ড্রাইভার আচ্ছা এরপর রয়েছে সুকানির পোস্ট নিয়োগ করা হচ্ছে সঙ্গে রয়েছে কার্পেন্টার সঙ্গে রয়েছে এমটিএস অর্থাৎ অর্থাৎ মাল্টিটাস্কি স্টাফ পোস্টে নিয়োগ করছে ঠিক আছে আচ্ছা এরপর রয়েছে এখানে পে লেভেল এখানে প্রথম পোস্ট নিয়োগ করা হচ্ছে স্ট্রিনোগ্রাফার গ্রেড টু এখানে বেতন রয়েছে পে লেভেল ফোর অনুযায়ী এরপর রয়েছে এখানে ভ্যাকেন্সি চারটি রয়েছে যার মধ্যে এখানে ইউআর রয়েছে তিনটি ভ্যাকেন্সি এরপর রয়েছে ও বিশেষ ভ্যাকেন্সি একটি রয়েছে ঠিক আছে আচ্ছা এরপর রয়েছে বয়স্মেলা হয়েছে আঠেরো থেকে সাতাশের মধ্যে হতে হবে আচ্ছা এরপর রয়েছে এখানে যে পোস্ট নিয়োগ করা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে বেতন রয়েছে লেভেল টু অনুযায়ী এরপর রয়েছে এখানে ভ্যাকেন্সি দশটি ভ্যাকেন্সি রয়েছে যার মধ্যে এখানে ইউআর রয়েছে চারটি ভ্যাকেন্সি এয়ারপোর্ট রয়েছে ওবিসি ভ্যাকেন্সি চারটি রয়েছে এর সঙ্গে রয়েছে এসসি রয়েছে একটি ভ্যাকেন্সি ইয়ার একটি ভ্যাকেন্সি রয়েছে বয়সমের সেমবেলা হয়েছে আচ্ছা এরপর যেটি পোস্ট নিয়োগ করা হয়েছে সিভিলিয়ান মোটর ড্রাইভার পোস্ট নিয়োগ করা হচ্ছে এখানে বেতন রয়েছে পে লেভেল টু অনুযায়ী ভ্যাকেন্সি সাতটি রয়েছে যার মধ্যে এখানে ইউআর রয়েছে চারটি সঙ্গে রয়েছে ওবিসি বি ভ্যাকেন্সি তিনটি রয়েছে এখানে বয়সময়ের সেমবেলা হয়েছে আচ্ছা এরপর যদি পোস্ট নিয়োগ করা হচ্ছে সুকানি পোস্ট নিয়োগ করা হচ্ছে এখানে বেতন রয়েছে পে লেভেল টু অনুযায়ী এখানে ভ্যাকেন্সি রয়েছে একটিমাত্র ভ্যাকেন্সি শুধুমাত্র ইউআর জন্য এখানে বৈষম্য রয়েছে আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়সীম্য হতে হবে আচ্ছা এবার যদি পোস্ট নিয়োগ করা হচ্ছে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্ক স্টাফ পোস্ট নিয়োগ করা হচ্ছে এখানে বেতন রয়েছে পে লেভেল ওয়ান অনুযায়ী আচ্ছা এখানে ভ্যাকেন্সি ষাটটি রয়েছে ঠিক আছে এখানে ইউআর রয়েছে পঁচিশটি ভ্যাকেন্সি এরপর রয়েছে অভিসূন্য ভ্যাকেন্সি রয়েছে একুশটি এসসি ভ্যাকেন্সি রয়েছে সাতটি এস টি রয়েছে দুটি এরপর রয়েছে ই ডাব্লিউএস পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে আচ্ছা এখানে বলা হয়েছে বয়স্ম আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স্ক হতে হবে এবং যারা রয়েছেন এস সি এসটি সেই ক্ষেত্রে তোমরা এখানে পাঁচ বছর ছাড় পেয়ে যাবে এবং যারা রয়েছেন অবশ্যই সেক্ষেত্রে তোমরা এখানে তিন বছর ছাড় পেয়ে যাবে আচ্ছা এই বিজ্ঞপ্তির সঙ্গে একটি দেওয়া রয়েছে ফর্ম সেই ফর্মটি ফিল আপ করতে হবে আচ্ছা এরপর দেখতে যে এখানে জগতে কি বলা হয়েছে এখানে প্রথমে বলা হয় যে স্টুডেন্ট পোস্টকে তোলা বলা হয়েছে বলা হয়েছে এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করতেও সঙ্গে বলা হয়েছে এখানে কম্পিউটার স্কিল থাকতে হবে দশ মিনিট আশি পার মিনিট কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে আচ্ছা বলা হয়েছে এরপর যে ইংলিশ থাকতে হবে সিক্সটি ফাইভ মিনিট বলা হয়েছে যে আশি পার মিনিট থাকতে হবে স্কিল থাকতে হবে আচ্ছা এরপর রয়েছে পোস্ট নিয়োগ করা হচ্ছে লোয়ার ডিভিশন লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ হতেও সঙ্গে বলা হয়েছে এখানে স্কিল টেস্ট থাকতে হবে থার্টি ফাইভ মিনিট তিরিশ ওয়াট থাকতে হবে কম্পিউটার ড্রাইভিং স্পিড দশ মিনিটে আচ্ছা এরপর যদি পোস্ট নিয়োগ করা হচ্ছে সিভিলেন মোটর ড্রাইভার পোস্ট নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে উচ্চ অধিক পরীক্ষায় পাঁচাত্তর সঙ্গে বলা হয়েছে এখানে সিভিলেন ড্রাইভার লাইসেন্স থাকতে হবে আচ্ছা এরপর যদি পোস্ট নিয়োগ করা হচ্ছে সুকানি পোস্ট নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয় উচ্চ পরীক্ষা পাশ পাঁচাত্তর সঙ্গে বলা হয়েছে এখানে সো আমি ইকোনাস্ট ইকোনাইসড অর্গানাইজেশন আন্ডারটেকিং বলা হয়েছে যে সুকানি পোস্টের ক্ষেত্রে এখানে স্কিল থাকতে হবে ভালো সঙ্গে এখানে গুড সেলিং নলেজ অ্যান্ড টু ইয়ার্স এক্সপেন্স অফ স্মল বোর্ড ঠিক আছে বলা হয়েছে এখানে গুড স্কিল নলেজ এখানে দক্ষ থাকতে হবে ভালো করে এবং দু বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে আচ্ছা এরপরে যদি পোস্ট নিয়োগ করা হয়েছে কার্পেন্টার এখানে বলা হয়েছে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে কিছু বলা হয়েছে এক্সপিরিয়েন্স ঠিক আছে টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ফ্রম এ রিকোনাইজানাইজেশন আন্ডারটেকিং দ্য ট্রেড বলা হয়েছে যেই সমস্ত দু বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে আচ্ছা এবার যদি পোস্ট নিয়োগ করা হচ্ছে এমটিএস পোস্ট নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে যে মাধ্যমিক পাশে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আচ্ছা এরপর এখানে এই বিজ্ঞপ্তের সঙ্গে যদি তারা রয়েছে ফর্ম সেই ফর্মটি ফিল আপ করতে বললেন মাধ্যম ইতিমধ্যে এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে সেই ফর্মটি এখানে বলা হয়েছে যে এখানে তোমরা যে কোন পোস্ট নিয়োগ করছো তোমরা এখানে অবশ্যই মেনশন করবে এর বলা হয়েছে এখানে তোমাদের নাম মেনশন করা বলা হয়েছে এখানে এরপর রয়েছে ডেট অফ বার্থ এখানে রয়েছে বৈষম্য এরপর রয়েছে এখানে ক্যাটাগরি অবশ্যই মেনশন করবে এখানে রয়েছে যে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে এখানে ক্লাস ইয়ার অফ পাসিং মার্কস অফ পর এরপর ওই টোটাল মার্কস এরপর পার্সেন্টেজ এখানে রিমার্ক রোড দেওয়া রয়েছে অবশ্যই এগুলি মেনশন করবে মেনশন করার পর এখানে বলা হয়েছে আধার কার্ড মোবাইল নাম্বার এরপর রয়েছে এখানে অ্যাড্রেস ঠিক আছে দেওয়ার পর এখানে দেওয়া রয়েছে সিগনেচার প্লেস ডেট মেনশন করার পর এখানে দেওয়া রয়েছে একটা ফটো দেবে একটা পাসপোর্ট রিসেন্ট পাসপোর্ট কালার ফটো দেবে এখানে একটা ফটো দেওয়ার পর ফর্মটি ফিল আপ করে ফিল আপ করার পর কিছু ডকুমেন্টস যাওয়া হয়েছে সঙ্গে দেওয়া হচ্ছে একটি অ্যাড্রেস সেই অ্যাড্রেসের মাধ্যমে জমা দিতে হবে ইতিমধ্যে এখানে তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ বলা হয়েছে এখানে অ্যাড্রেসটি বলা হয়েছে এখানে দ্য কমান্ডেট ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ উইলিংটন নীলগিরি এখানে রয়েছে পিন নাম্বার সিক্স ফোর থ্রি টু থ্রি ওয়ান এই মাধ্যমে জমা দিতে হবে ঠিক আছে বলা হয়েছে এখানে যে মাধ্যমিকের মার্কশিট সঙ্গে বলা হয় উচ্চ অধ্যায়িক মার্কশিট শুনে বলা হয়েছে এখানে যদি তোমার থাকে আইটিআই পাস অথবা ডিপ্লোমা পাস অথবা যদি তোমার থাকে সার্টিফিকেট তাহলে অবশ্যই এখানে দিবে এগুলো এখানে যেমনটা এখানে বলা হয়েছে ঠিক আছে সঙ্গে বলা হয়েছে স্ট্যাপ একটা স্ট্যাম্প কিনতে হবে বাইশ টাকা দিয়ে ঠিক আছে ফটো বলা ফটো যেন হয় সাইজ বলা হয়েছে টেন টেন ইনটু টোয়েন্টি যেন ফটো সাইজ হয় ঠিক আছে এর উপর বলা হয়েছে এখানে মাধ্যমিকের মাসের উচ্চ মাধ্যমিকের মাসের সঙ্গে বলা হয়েছে যে কাস্ট সার্টিফিকেট ঠিক আছে বলা হয়েছে সঙ্গে এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন বয়সীমা বলা হয়েছে যে কোয়ালিফিকেশন সঙ্গে বলা হয়েছে এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ঠিক আছে এই ডকুমেন্টসগুলো তোমরা অ্যাটাচ করার পর সেই ফর্মটি সিং অ্যাটাচ করবে অ্যাটাচ করার পর এখানে তার রয়েছে অ্যাড্রেস সেই অ্যাড্রেসের মাধ্যমে জমা দিতে হবে ঠিক আছে এরপর রয়েছে মোড অফ সিলেকশন এখানে একটি পরীক্ষা হবে তার বলা হয়েছে ফিজিক্যাল ফিজিক্যাল টেস্ট হবে তার বলা হয়েছে যে মেড লিস্ট তারপর বলা হয়েছে এখানে মেট যে রাইটিং টেস্ট মাধ্যম নিয়োগ করা হবে ঠিক প্রথমে বলা হয়েছে এখানে একটা যে ফিজিক্যাল টেস্ট প্রথমে তোমাদের পরীক্ষা হবে একটি তারপর তোমাদের এখানে ফিজিক্যাল টেস্ট হবে তারপর তোমাদের এখানে ইন্টারভিউ মাধ্যম নিয়োগ করা হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখে যে এখানে শেষ তারিখ বলা হয়েছে বাইশে মে ঠিক আছে বাইশে মে অর্থাৎ তোমাদের হাতে সময় আছে একুশ দিন সময় আছে এখনও লাস্ট ডেট ফোর রিসিভ অ্যাপ্লিকেশন ইজ বাইশে মে দু হাজার একুশ ঠিক আছে তো বন্ধুরা আসলে তোমরা বুঝতে পেরেছো যদি তোমরা আজকে আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে আমাদের চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যদি ভিডিওটি দেখে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবে থ্যাংক ইউ ভেরি